আসসালামু আলাইকুম বন্ধুরা সিম কার্ড কোম্পানিগুলো যে যত কথাই বলুক না কেন এখন পর্যন্ত বাংলাদেশের সবচাইতে কম কল রেটের কথা বলা যায় টেলিটক সিম কার্ড ইউজ করার মাধ্যমে আর যদি আপনি কোনো নাম্বারকে এফএনএফ করে নেন তাহলে তো সেই কল রেট আরও কমে যাবে পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি আপনারা টেলিটক নাম্বারে এফএনএফ করতে পারবেন আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টেলিটকে পূর্বে করা কোনো এফএনএফ নাম্বারকে ডিলিট করে নতুন করে কোনো এফএনএফ নাম্বার সেট করবেন এজন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলের মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে যাওয়ার পরে সেখানে লিখবেন এল তারপরে একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনারা যে নাম্বারটিকে ডিলিট করতে চাচ্ছেন সেই নাম্বারটিকে লিখবেন সেই নাম্বারটিকে লেখার পর আপনারা থ্রি সিক্স থ্রি নম্বরে সেন্ড করবেন এর ফলে আপনাদের পূর্বে করা নাম্বারটি ডিলেট হয়ে যাবে তারপর আপনারা আবার নতুন করে যে কোনো এফএনএফ নাম্বারকে অ্যাড করে নিতে পারবেন আমার আজকের ভিডিওটির মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ